ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর জিলাই স্কুল অনলাইন ক্লাসরুম থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুর রহমান সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান ফরিদপুর জেলা স্কুল ফরিদপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একত অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ব্যবহারিক জীবনে বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক বাতি সহ বিভিন্ন যন্ত্রপাতি যে আমরা চালাই এগুলো কিসের সাহায্যে চলে কেউ বলতে পারবে কি হ্যাঁ এগুলো ইলেকট্রিসিটির সাহায্যে চলে অর্থাৎ তড়িতের সাহায্যে তাহলে এ সহজে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিত নিয়ে আলোচনা করি চলতরিত চলতরিতটা কি আসলে পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রনিক প্রবাহটা হলো চলতরিত এখন আমরা এই চলতরিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে আমরা তড়িৎ প্রবাহ আই ইজিক টু কিউ বাই টি আবারও বলি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময় টি একক সময় যে পরিমাণ আধান কি হল আধান প্রবাহিত হবে তাকে তড়িৎ প্রবাহ বলে পরিবাহীর মধ্যে একক সময় যে পরিমাণ আধান প্রভাবিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে এখন এই প্রবাহ একক হলো অ্যাম্পিয়ার এটার একক হলো অ্যাম্পিয়ার আমরা যে তড়িৎ প্রবাহ চলতে হলে একটা সার্কিট লাগে সেই সার্কিটটা কি যে এই তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথই হল তড়িৎ বর্তনী তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ হল তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট আমাদের তড়িৎ প্রবাহ বলেছি তাহলে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ হল তড়িৎ বর্তনী এরপরে আসি আমরা বিভব পার্থক্য বিভব পার্থক্য বিবাহ কি কোনো একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ বা শক্তি সম্পন্ন করতে হয় সেটি হচ্ছিল বিবাহ পার্থক্য তাহলে বিবাহ পার্থক্য ভি ইজ টু ডাব্লু বাই কিউ এখানে ভি বিবাহ পার্থক্য ডাব্লু হচ্ছে কাজ বা শক্তি কী হলো আধান এ বিয়ার্থ একক কী হবে ভোল্ট বিহপার্থী একক হবে ভুল এখন আমরা যদি বলি এখানে ডাব্লু ইজিক টু ভি কিউ হবে তাহলে আমাদের বিহপার্থকাল এরপরে আসি আমরা যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবারের মধ্যে যে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহী দুই প্রান্তের পার্থক্যের সমানুপাতিক তাহলে আমরা আবারও বলি তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্যে যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহের দুই প্রান্তের বৃহৎ পার্থকের সহানুপাতিক বৃহৎ পার্থক্য তা পরিবাহ প্রবাহ বৃহপার্থকের সহানুপাতিক এটি ওমের সূত্র নামে পরিচিত অর্থাৎ আই ইজ টু ভি তাহলে ভি ইজ টু আই এখানে আমাদের ভি ইজ ইজিক টু আই আর এখানে আর একটি কনস্ট্যান্ট ধ্রুবক এই আর কে আমরা রোধ রোদ বলি এই রোদ কিন্তু আবার নির্ভর করবে উপাদান এবং তাপমাত্রা যদি স্থির রেখি রাখি তাহলে আমাদের আর স্বর্ণুপাতিক এল অর্থাৎ রোদটা দৈর্ঘ্য সমানুপাতে পরিবর্তিত হবে দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে দৈর্ঘ্য কমলে রোদ কমবে আরেকটা সূত্র আর ব্যস্তানুপাতিক ওয়ান বাই এ অর্থাৎ প্রস্বচ্ছেদের ক্ষেত্রফলে ফলে ব্যস্তানুপাতে রোদ পরিবর্তিত হয় এখন যদি প্রসের ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল কমলে রোদ বেশি হবে আবার ক্ষেত্র ফল বেশি হলে রোদ কম হবে অর্থাৎ চিকুন তারের মধ্যে দিয়ে কি রোদ যেহেতু চিকুন তারের ক্ষেত্রফল কম পশুদের ক্ষেত্রফল কম তাহলে সেখানে ক্ষেত্রফল কম হলে রোদ বেশি হবে আর মোটা তারে ক্ষেত্রফল বেশি তাহলে পশুদের ক্ষেত্রফল বেশি রোদ কম হবে এটি আমাদের গেল এরপরে আমাদের আরও কিছু সূত্র আছে আমরা রোদ গেল এখন আমাদের যে আমরা জানি পি সমান সমান ডাব্লু বাই টিউ ডাব্লু বাই টি তাহলে আমাদের আমাদের এখানে আমরা ভি সমান ডাব্লু বাই কিউ করেছি তাহলে আমাদের ডাব্লু সমান ভি প্রাই সমান কিউ বাই টি এটা ছিল তাহলে আমাদের পি সমান ডাব্লুর জায়গা যদি আমরা ভি কিউ লেখি ভি কিউ তাহলে ভি কিউ লেখি এখানে এখানে কিউ বাই টি কিউবাই পড়তে আমরা আই লিখবো যেহেতু আই সমান কিউবাইটি কিউবাই টির পড়তে আই তাহলে পি সমান ভি ইন্টু আই এটি একটা সূত্র এরপরে আমাদের এখানে আমাদের ওমের সূত্র ছিল ভি সমান সমান আই আর তাহলে আমাদের ভি এর পরিবর্তে লিখবো আই আর আই এখানে আছে আই 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 স্কোয়ার হয়ে গেল তাহলে পি সমান আর বি সমান ভি আই পি সমান আর এরপরে আমাদের আসবে পি সমান আয়ু সমান সমান কি আবার আয়ু সমান সমান ভি বাই আর তাহলে আয়ু সমান সমান ভি বাই আর আর আই হোলি স্কোয়ার আয়ু সমান ভি বাই আর আই এর স্কোয়ার ভি বাই আর হোলিস্কোয়ার গুণ আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর এটিও একটি সূত্র এটিও একটি সূত্র এবং পি সমান আই এটিও একটি সূত্র এই সূত্রগুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধানে কাজে লাগবে এরপরে আমরা আসি অন্য বিষয়ে যে আমাদের অনেকগুলো রোদ দেওয়া থাকে যখন অনেকগুলো রোদ দেওয়া থাকবে তখন আমরা কি করব যদি এরকম আর ওয়ান আর টু আর থ্রি এরকম রোদ দেওয়া থাকলে এরকম আর ওয়ান আর টু এরকম রোদগুলো পরপর সমানভাবে সাজানো আছে অর্থাৎ প্রথমটার প্রথমটার প্রথম প্রান্তের সহিত ব্যাটারি প্রথমটার দ্বিতীয় প্রান্ত দ্বিতীয়টার প্রথম প্রান্তের সহিত দ্বিতীয়টার শেষ প্রান্ত তৃতীয়টার প্রথম প্রান্তের সহিত এবং তৃতীয়টার শেষ প্রান্ত ব্যাটারির শেষ প্রান্তের সহিত এভাবে যদি পরপর সাজানো থাকে তাহলে এই ধরনের রোদের সমাবেশকে আমরা বলবো কী বলবো এখানে আমরা শ্রেণী শ্রেণীর সংযোগে তুল্য রোধ সেটি আমরা দেখব আর এস ইজিক টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি এই ধরনের সংযোগকে শ্রেণীর সমাবেশ বা শ্রেণীর সংযোগে তুল্য রোধ আর এস সমান আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি যদি এরকম থাকে আমাদের এরকম আর ওয়ান আর টু আর থ্রি এখানে ব্যাটারি যে তাহলে ভোল্ট এটা আমাদের ভোল্ট তাহলে আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটি দেখো যে আর ওয়ান আর টু আর থ্রির রোদগুলো কিন্তু তিনটা রোধের সবগুলো প্রান্ত ব্যাটারির প্রথম প্রান্তের সহিত তিনটি রোধের এই রোধগুলো সব প্রথম প্রান্তগুলো ব্যাটারির প্রথম প্রান্তের সহিত এবং এই রোধগুলোর দ্বিতীয় প্রান্তগুলো বা শেষ প্রান্তগুলো ব্যাটারি দ্বিতীয় প্রান্তের সহিত এর এভাবে সাজানো থাকে আমি আবারও বলি রোদগুলোর সবগুলো প্রান্ত ব্যাটারির প্রথম প্রান্তের সহিত এবং রোদগুলোর অপর প্রান্তগুলো সবগুলো প্রান্ত দ্বিতীয় প্রান্তগুলো ব্যাটারি অপর প্রান্তের সহিত এভাবে সাজানো থাকে এই ধরনের রোদকে আমরা বলবো কি বলবো এটা শ্রেণী গেছে এখানে আমাদের সমান্তরাল সংযোগে তুল্য রোদ ওয়ান বাই আর পি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তো আমাদের এখানে দেখো দুটো চিত্র কিন্তু আলাদা এবং দুটো সূত্র চলে আসছে আর এস শ্রেণী সংযোগ প্যারালাল সংযোগ সমান্তরাল সংযোগ তাহলে আমাদের এগুলো সূত্র যেগুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধানে খুব কাজে লাগবে এগুলো মনোযোগ সহকারে খেয়াল করো এই গাণিতিক সমস্যার সমাধে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে অনেকগুলো সূত্র চলে গেছে আমরা আরো একটি সূত্র দেখতে চাই আমাদের খেয়াল করো আমরা আরো একটি সূত্র দিতে পারি যে পি সমান ডাব্লু বাই টি বলেছি ক্ষমতার সমান কাজ ভাগ সময় তাহলে কাজ শক্তি তাহলে ডাব্লু সমান পিটি এটা লেখা যায় যেহেতু এখানে আমাদের এম কেস অর্থাৎ জুল পার সেকেন্ডে কিন্তু আমাদের ওয়ার্ডে আছে তাই না ওয়ার্ডকে আমরা ক্লট নিব কেন ক্লট নিব কারণ আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল হিসাব করা হয় সেই বিলটি হিসাব করা হয় কিলো ওয়াট আওয়ারে তো এই জন্য আমরা ডাব্লু সামান পিটি এই পিটা আমাদের এখানে ক্ষমতা ওয়াটে আছে তো আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে কি কিলো কিলোয়াট হয়ে যাবে যদি ওয়াটকে এক হাজার দিয়ে ভাগ দিই কিলো কিলোওয়াট হবে টাইম টাইমটা কি আছে আওয়ারে তাহলে এই আমরা সেকেন্ড না লেগে এখানে আওয়ারে লেগবো পদার্থবিজ্ঞানে এটি একমাত্র হিসাব যেটি আওয়ারে করতে হয় কারণ আমাদের বৈদ্যুতিক বিলের হিসাব আমরা এটা প্রতি ঘন্টায় কত কিলোয়াট ব্যয় করি সেই হিসাবে হিসাব করা হয় তো আমাদের এটি সূত্র ডাবলু সময় পিটি বাই এক হাজার কিলোয়াট আওয়ার কেন এক হাজার লিখলাম বুঝতে পেরেছো এখানে ওয়ার্ডকে আমরা কিলোয়াট করতে এক হাজার আর টাইমটা আমরা আওয়ারে ধরবো তো এটি আমাদের বিদ্যুৎ বিল বিদ্যুতের যে শক্তি ব্যয় তার একটা বা বিদ্যুৎ বিলের একটি হিসাব এই হিসাবটি আমাদের খেয়াল করো এটি লিখে নাও এরপরে আমাদের অন্য একটি সূত্র যাই আমাদের যে সূত্রগুলো গেল এই সূত্র দিয়ে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি তো আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই যে সূত্রগুলো গেল তোমরা লিখো কোনো তারের কোনো তারের প্রান্তদয়ের কোন তারের প্রান্ত দয়ের বিভব পার্থক্য কোনো তারের প্রান্ত দয়ের বিভব পার্থক্য কত ভোল্ট ধরো দশ ভোল্ট এবং এর রোধ এবং এ তার একটা রোধ থাকবে তাই না এর রোদ কত টু ও হোম তাহলে এই এর মধ্যে দিয়ে এই তারের মধ্যে দিয়ে এর মধ্য দিয়ে এর মধ্য। দিয়ে কি পরিমাণ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তরিত তড়িৎ প্রবাহিত হবে কি পরিমাণ তরিত প্রবাহিত হবে আবার বলি কোনো তারের প্রান্তদয়ের বিয় পার্থক্য টেনবোল এবং এর রোধ টু হোম এর মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে আমি আগে বলেছি যে পদার্থবিজ্ঞানে অঙ্ক করতে গেলে আগে তুমি এখানে কি কি দেয়া আছে তুলে নাও তাহলে আমাদের বিহ কি ভোল্ট ভি অর্থ কত ভোল্ট দশ ভোল্ট দশ ভোল্ট রোদ হলো টু টু ওহম আর আর এখানে কিন্তু বাংলাও লিখবে বিহ পার্থক্য রোদ সময়ের অভাবে লিখছি না ভি হলো দশ ভোল্ট আর হলো টু ওহম এখন আমাদের দেখো কি পরিমাণ তৈরি প্রবাহিত হবে তৈরি প্রবাহ হচ্ছে আই আই তাহলে আমাদের ভি আর আই বি আর আই এটিতে কি সূত্র আছে একটু আগে করেছি আমরা আমরা জানি কি আই আর দিয়ে কি সূত্র আছে বলতো আমরা জানি বি সমান সমান আই আর বি সমান আই আর তাই না তাহলে আমাদের কি লাগবে এখানে আই লাগবে তাই এটা আমরা বামে রেখে ভি ভাই আর আই সমান ভি ভাই আর তো আই সমান ভি ভাই ভি এর মান লেখো দশ বল আর এর মান কত টু ও কত হয় ফাইভ তাহলে ফাইভ এটি কি অ্যাম্পেয়ার যেহেতু প্রমাত্রারিকক অ্যাম্পিয়ার তাহলে এটা ফাইভ অ্যাম্পেয়ার টেন ভাগ টু হলো ফাইভ ফাইভ অ্যাম্পেয়ার তাহলে আমাদের কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে ফাইভ অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হবে এখন আমরা এটি তুলে নাও আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধানে যাই যেটি হলো যে আমরা বিদ্যুৎ বিলের কথা বলেছি তাই না তো বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ শক্তি কতটুকু ব্যয় হয় এটি দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি লেখক যে কোনো বাড়িতে কোনো বাড়িতে সিক্সটি ওয়াটের সিক্সটি ওয়াটের পাঁচটি পাঁচটি বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতি মানে বাল্ব বৈদ্যুতিক বাতি প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে পাঁচ ঘন্টা করে জ্বালালে পাঁচ ঘন্টা বাতিটি জ্বালানো প্রতিদিন পাঁচ ঘন্টা এক মাস বা তিরিশ দিনে কি পরিমাণ ওই বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে ব্যয় হবে তো আমরা আবার বলি কোনো বাড়িতে সিক্সটি ওয়াটের পাঁচটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা করে জ্বালালে ফাইভ আওয়ার্স তিরিশ দিনে বা এক মাসে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে এটি কিন্তু আগে বলেছি এর সূত্র দিয়ে দিছি বিদ্যুৎ আমাদের ব্যয়ের যে হিসাব বা বৈদ্যুতিক বিলের হিসাব সে ধরনের অঙ্ক তো এই ধরনের অঙ্ক জানলে কিন্তু তুমি তোমার নিজের বাড়িতে বা তোমার স্কুলের বা যে কোনো জায়গার তুমি যে যতগুলা তোমার বাড়িতে বাল্ব বৈদ্যুতিক পাখা বা অন্যান্য যন্ত্রপাতি আছে ইলেকট্রিক যন্ত্রপাতি সেগুলো কত ঘন্টা জলে সেটি জেনে তুমি অনায়াসে কি পরিমাণ শক্তি ব্যয় হয় এটি বের করতে পারো খুব সহজে খুব সহজ অঙ্ক খেয়াল করো আমাদের সূত্র ছিল এখানে আমরা লিখতে পারি আওয়ার যে আছে এইস সমান কত এইস মানে টাইম টাইম সমান সিক্সটি ওয়াট তাই না সরি টাইম সমান এখানে কত আমাদের ফাইভ আওয়ার ফাইভ আওয়ার আর আমাদের এখানে থার্টি ডেজ তাই না আর পি দিয়ে আছে সিক্সটি ওয়াট পি হল সিক্সটি ওয়াট হুম পি অর্থাৎ এখানে ক্ষমতা বাতিটির ক্ষমতা সিক্সটি ওয়াট আমাদের সূত্র ছিল কি ডাব্লু সমান পিটি বাঘ এক হাজার কিলো ওয়াট আওয়ারে করে নিতে হবে তো পি এর ম্যান হল আমাদের সিক্সটি ওয়াট তাই না আমরা এই ওয়ার্ডটাই ক্লিড করে এক হাজার দিয়ে ভাগ দেবো টাইমটা হলো আমাদের ফাইভ আওয়ার প্রতিদিন কিন্তু বাতি কিন্তু এখানে পাঁচটা এই জন্য আরেকটা পাঁচ ফাইভ আওয়ারে পাঁচটি বাতি সিক্সটি ওয়াট গুণ ফাইভ অর্থাৎ পাঁচটি বাতি গুণ এটা ফাইভ আওয়ার এরপরে আমাদের আমাদের এখানে এক হাজার দিয়ে ভাগ দিব আমরা আর এখানে আরেকটি বিষয় যে থার্টি ডেজ তিরিশ দিন আমি আবার বলি সিক্সটি ওয়ার্ড যেহেতু পাঁচটি বাতি তাহলে গুণ ফাইভ এটি এরপরে এই পাঁচটা হলো আমাদের কি ফাইভ আওয়ার হুম টি পি হলো এটি টি এটি এবং থার্টি ডেজ তাহলে এক হাজার দিয়ে ভাগ দিলে এটি আমাদের কত আসে এখানে শূন্য শূন্য চলে গেল। দুটি শূন্য চলে গেল তাই না তো এখানে আমাদের পাঁচ অক্ষে পাঁচ এখানে দুই তিন তিন পাঁচা পুনঃ তিন পুনং পঁয়তাল্লিশ তাই না পুনঃ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় না এখানে সিক্সটি গুণ ফাইভ তাহলে এখানে ফর্টি ফাইভ আমাদের কি কিলো কিলোওয়াট আওয়ার আমরা কাটাকাটি আবার দেখি দুই শূন্য চলে গেলো পাঁচ দুই তিন তিন তিরিশ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ কিলো কিলোয়াট আওয়ার এই কিলো ওয়াট আওয়ারকে আমরা কী বলব ইউনিট অথবা ইউনিট ফর্টি ফাইভ ইউনিট এত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হয় এই ইউনিটকে আমাদের যদি বলি পাঁচ টাকা বা ছয় টাকা প্রতি ইউনিট ব্যয় হয় তাহলে সাথে এই ফাইভ বা সিক্স যত টাকা প্রতি ইউনিট প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য এটি ওই কি করলে বা এখানে গুণ দিলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসবে সে টাকা আমরা বের করতে পারি সেটি অনায়াসে করতে পারবা এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধানে যাই এই নিশ্চয়ই তুলে নিছ আমরা এখন নতুন আর একটি সমস্যার সমাধান করি সেটি হলো যে আমাদের ইলেকট্রিক সার্কিট দিয়ে মনে করো এরকম সার্কিট ডে আছে ঠিক আছে আমাদের বেশ কয়েকটি সার্কিট এভাবে আঁকা আছে ঠিক আছে এরকম কয়টি সার্কিট আমাদের এক দুই তিন চারটি সার্কিট দেবো আমরা চারটি সার্কিট তো এখানে তুমি ভোল্টেজ দিতে পারো আমরা সার্কিট দিলাম তো আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি ঠিক আছে এরপরে আমাদের এটি আর ওয়ান ধরি আর ওয়ান কত আমরা বানটা হলো টেন ও হোম ধরি টেন টেন ওহম আর ওয়ান এরপরে আমাদের এটা আর টু টেন ওহোম সবই টেন আর থ্রি টেন ওহম আর ওয়ান আর টু আর থ্রি এটা আর ফোর টেন ওহোম তাহলে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর চারটি রোদ ভোগ দিয়ে আসে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের সার্কিট তো প্রশ্ন হলো এই বর্তনীটির বর্তনীটির প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আই না আয় বর্তনীতে বর্তনীতিতে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি আমরা করব তো আমরা আগে বলেছি যে আমরা এই ধরনের অঙ্ক থাকলে কী কী দেওয়া থাকে আমরা করি তাই না তো এখানে জায়গা কম আমাদের এখানে আগে আমাদের এই তুল্য রোধটা বের করে নিতে হবে তাই না একটু আগে বলেছি আমি শ্রেণী এবং সমান্তর সংযোগের তুল্য রোধ তো এই তিনটি সার্কিট দেখো এই সার্কিটটা বাদে আর টু আর থ্রি আর ফোর এই তিনটি সার্কিট কিন্তু কিভাবে আছে একটু চিন্তা করো একটু আগে আমি বলেছি যে সবগুলো রোদগুলো সবগুলো প্রান্ত ব্যাটারি এক প্রান্তের সাথে এবং অন্য প্রান্ত ব্যাটারি ব্যাটারির ওপর প্রান্তগুলো ব্যাটারি অন্য প্রান্তের সাথে যুক্ত আছে এ ধরনের রোধকে আর টু আর থ্রি আর ফোর এই তিনটি রোধকে আমরা কী বলতে পারি এই তিনটি রোধ হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ সমান্তরাল সংযোগ তাহলে আমাদের করে ফেলি ওয়ান বাই আর পি ইজ ইজিক টু ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর প্রতিটির মান দশ দশ ওয়ান বাই টেন তাহলে দশ লশাগু ওয়ান 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 তাহলে থ্রি বাই টেন এটি ওয়ান বাই আর পির মান তাহলে আর পি ইজিক টু টেন বাই থ্রি টেন বাই থ্রি তো আমাদের আর পি এর মান বের টু আর থ্রি আর ফোর এর রোধ সমান্তর সংযোগে যেহেতু আছে টেন বাই থ্রি ওহম এখন আমাদের আমরা এটিকে ভগ্নাংশে রাখলাম এখানে আমাদের আরেকটি বাদ আছে আর ওয়ান তাহলে আর ওয়ানের সাথে এগুলোর তুল্য রোধ এই তিনটির তুল্য রোধ হলো আর পি সে আরপির সাথে আর ওয়ান কি আছে আরপির সাথে আর ওয়ান আছে শ্রেণী সংযোগে তাহলে আর এস আর এস ইজ টু আর যোগ আর পি তাহলে টেন প্লাস টেন বাই থ্রি থার্টি প্লাস টেন অর্থাৎ ফর্টি বাই থ্রি ফর্টি বাই থ্রিকে আর এস করলে আসে কত ফর্টি বাই থ্রি আমরা ভগ্নাংশে রাখলাম ফর্টি বাই থ্রি ওহম হয়েছে আমাদের ফর্টি বাই থ্রি ওহম আর এস মান ফর্টি বাই থ্রি তো আমাদের এরপরে আমাদের মাত্রা নির্ণয় করতে বলছে তাহলে আমাদের আর বের করেছি বি দে আছে তাহলে আমাদের বি সমান আই আর বি সমান আই আর আমরা জানি তাহলে বের করব আই সমান ভি বাই আর তো ভি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর এর মান এটাই চল্লিশ বাই থ্রি চল্লিশ বাই থ্রি এটা ক্যালকুলেট করলে কত আসবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভটা করে দেখি আমরা সরি এটা আয়ের মান আইজিক টু ফাইভ ইগুন থ্রি এটি ক্যালকুলেট করলে আমাদের আসে হলো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু ফাইভ এমপেয়ার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু ফাইভ এটি আমাদের কিসের মান আইন মান তাহলে আমাদের প্রভাব মাত্রা বের হয়ে গেল এটি তুলে নাও এরপরে আমরা এইটি আমাদের সার্কিট এটি আমাদের হয়ে গেছে মুছে ফেলে এটি আমাদের সার্কিট দ্বিতীয় প্রশ্নে যায় আমরা এটির আরেকটি অংশ একটি অংশ বলি আমরা এই বর্তনীটিকে আমরা এখানে লিখি বর্তনীটিকে বর্তনীটিকে কিভাবে সাজালে কিভাবে সাজালে এই বর্তনীকে আমরা সাজাবো এই যে এভাবে আছে কিন্তু কিভাবে সাজালে আমাদের এটির প্রবাহ মাত্রা প্রভাব চেঞ্জ হয়ে যাবে প্রবাহ কত হবে প্রভাব আমাদের পয়েন্ট ওয়ান ফাইভ এমপিয়ার হবে প্রভাবাত্রা আগে ছিল যেটা তার থেকে এটি আসবে বর্তন কীভাবে সাজালে প্রবাহ পয়েন্ট ওয়ান ফাইভ হবে এটি আমাদের প্রশ্ন তো আমাদের তুল্যরোধ করেছি আগে কিন্তু আমরা এ ধরনের প্রশ্ন করতে গেলে আমাদের কিন্তু এখানে আটটা লাগবে বিয়ে আছে তো আমরা একটু লেখি ভি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আই আমাদের দেওয়া আছে পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এমপি আর ভি আই দেওয়া আছে আরটা লাগবে তাহলে আমরা আর টাই আমরা সাজাবো আর ইজাল টু ভি বাই আই আমি একবার দেখলাম ভি সমান আই আর তাহলে আর ইজুকাল টু ভি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এটা ক্যালকুলেট করতে হয় আর এর মান আসে তোমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ওয়ান ফাইভ কত আসে এটা টেন তাই না টেন ওহম তাহলে এটি আমাদের আসলে এই ধরনের অঙ্ক করতে গেলে রাফ করে নিতে হয় এভাবে আই আর থেকে আর এর মানটা বের করে নিতে হয় আর এর মানটা বের করে এখন আমরা সার্কিটটা এই টেন হোম বানাবো তো এইটা আমাদের কিন্তু রাফ ছিল আসলে এটুকু এটুকুন রাফ তো আমাদের এটুক আমি রেখে দিই এই আর এর মান হবে হলো আমাদের টেন ওহম টেন ওহম করতে হবে তার আর এর মান টেন হোম করতে গেলে আমরা এটুকু এখন বুঝতে দেব কারণ একটা কারণ আছে আমরা এখন অঙ্কটি সাজাবো সেটা আমরা কিভাবে সাজাবো যে আমাদের আর ওয়ান আর টু তাহলে দেখো এখানে সবগুলোই দশ এখানে আমাদের তুল্য রোধ হবে টেন যেটা আমরা বের করেছি ভি আই আর দিয়ে তো টেন বানাতে হলে এখানে আমাদের এমনভাবে সাজাতে হবে যে তুল্য রোধটা টেন হবে এই দশ ওহম দে তো দশ ওহম যদি আমি সিরিজে নিই আগে তাহলে বাকিগুলো কি করব হবে না এভাবে তুল্য রোদটা রোদ আছে ওম যদি আমি সবগুলো প্যারালাল নিই তাহলে আমাদের ক্যালকুলেট করলে কি হয় তাহলে দশের কম হয়ে যায় টু পয়েন্ট ফাইভ আছে মেবি তো তা হচ্ছে না তাহলে সবগুলো সিরিজ নিলে হয় না সবগুলো প্যারালাল নিলে হয় না আমরা একটা যদি সিরিজে রাখি তা হয় না দুইটা রাখি হয় না এভাবে আমাদের একটা ক্যালকুলেট করে নিতে হবে একটু রাফ করে নিতে হবে এই অঙ্কগুলো করতে খুব কম সময় লাগে তো এর জন্য তুমি প্রচুর সময় পাবে একটা সৃজনশীল করতে মিনিমাম পঁচিশ মিনিট তিরিশ মিনিট সময় পাবে তো সেই সময় কিন্তু তুমি এই ক্যালকুলেট করা সে করতে পারো দুই চার মিনিট ক্যালকুলেট রাফ করে নিয়ে আমরা এ ধরনের অঙ্কলে কীভাবে সাজাবো তাহলে আমাদের কোনোভাবে হচ্ছে না তা আমরা যদি এরকম চিন্তা করি দুটোকে আমরা ফেরারে রাখি বাকি দুটোকে সিরিজে দেব না সিরিজে তো হবে না বাকি দুটোকে প্যারালে নেবো দুটোকে প্যারালে নিয়ে বাকি দুটোকে প্যারাল নেব এরপরে এই প্যারাল দুটোকে তো প্যারালাল না প্যারালাল দুটোকে আবার সিরিজে তো নিই তাহলে কী হয় আমরা একটু দেখি আচ্ছা অন্যভাবে কিন্তু আমাদের হয় নাই করে দেখেছি টেন ওহোম টেন ওহম আমাদের আরও দুটি আছে টেন আর একটি টেন তাহলে আমাদের এক দুই তিন চার চারটি হয়ে গেছে চারটি হয়ে গেছে এখানে আমাদের এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ড এভাবে যদি আমরা আমাদের কিন্তু এই এই যেটা করতেছি বর্তমানে কিভাবে বহুমাত্র পয়েন্ট ওয়ান ফাইভ এম্পেয়ার সেটির উত্তর এখান থেকে শুরু হচ্ছে আগে যেটুকু করা হয়েছে করার সুবিধার্থে একটু রাপ করা হয়েছে এখন আমাদের এই কাজটি শুরু হয়ে গেছে এখন এই কাজটি করতে গেলে আমাদের এভাবেই করতে হবে বর্তমটিকে আমরা এভাবে সাজালে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার হবে কিনা দেখি তাহলে দেখো এখানে হোম চারটি আছে তো এইগুলো এই দুটো দুটোকে প্যারাল করে আবার এটা দিই তাহলে কি হয় আমরা দেখি তো তুল্য রোধ করি আমরা এই দুটো প্যারালাল আছে নিশ্চিত কারণ জানো যে সবগুলো প্রান্ত এক প্রান্তের সহিত এবং অন্য প্রান্তগুলো প্রান্তের সহিত তাহলে প্যারালাল এটিও তাই সবগুলো এক প্রান্তের সহিত অন্য প্রান্তগুলো অপর প্রান্তের সহিত তাহলে দুটোই প্যারালাল আছে তাহলে ওয়ান বাই আর পি ওয়ান এটি আর ওয়ান কিন্তু আর ওয়ান এটি আর টু এটির নাম আর থ্রি এটির নাম আর ফোর নাম দিয়ে দিলাম আচ্ছা আর ওয়ান আর টু আর ওয়ান আর টু তাহলে কত হয় ওয়ান বাই টেন ওয়ান বাই টেন তাহলে টেন ওয়ান প্লাস ওয়ান তা টু বাই টেন টু বাই টেন কি বলতো ফাইভ নাই না টু বাই টেন টু বাই টেন ফাইভ লেখার দরকার নেই তাহলে আর পি ওয়ান এটি বলতো টু টু বাই টেন উল্টাই দাও টেন বাই টু যদি আর পি ওয়ান বাই আর পি ওয়ান তাহলে আর পি ওয়ান হলো টেন বাই টু অর্থাৎ ফাইভ ফাইভ ও হোম এটি

এ টু ফাইভ হোম এ টু ফাইভ হোম তাহলে আমাদের হয়ে গেল যে এটির কী বের করলাম আমরা আর আর পি ওয়ান আর আর পি টু বের করলাম তাহলে আমাদের এ দুটো তো আবার সিরিজ আছে তাহলে আর এস আর এস ইজল টু আর পি ওয়ান প্লাস আর পি টু অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ আর টেন হোম আমাদের কিন্তু ওই যে টুলোরও টেন হোম বানাতে হবে বলেছিলাম সেই টেন হোম পেয়েছি আমরা তাহলে অনেকটা আমাদের হচ্ছে তাহলে টেন ওহম আমাদের এখানে প্রবাহ মাত্রা চেয়েছে না যে প্রবাহ মাত্রা এত অ্যাম্পেয়ার তাহলে আমাদের আই ইজ ইজিক টু ভি বাই আর তাহলে ভি কত ওয়ান পয়েন্ট ফাইভ ভি হলো ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আর এখানে আমাদের ভি ওয়ান পয়েন্ট ফাইভ হলো আর এর মান হচ্ছে টেন হ্যাঁ তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভকে টেন দিয়ে ভাগ দিলে আসে পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভেয়ার পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাম্পেয়ার তাহলে আমাদের সেই আর এর মান এই আই এর মান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাম্পেয়ার হয়ে গেলো তাহলে আমরা বর্তনীতে কি কিভাবে সাজালে আমরা এটি আমরা বর্তনীতে কিভাবে সাজালে আমরা প্রমাত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হবে তোর কি আমার কথা বুঝতে পেরেছো এই যে আগে কিন্তু একটা রাফ করে নিছি আর এর মানটা বের করে আনতে হবে মানে আর এর মানটা বের না করলে তো তুমি এটি সাজাতে পারবে না তার জন্য একটা রাফ মনে মনে করতে পারো একটু রাফ পরীক্ষার হলে হলে খাতার পিছনে করতে পারো যে কোনো একটা রাফ করে নিতে পারো রাফটা করে টেন বের করলা টেনকে এখন সাজাবা তো আগে বলছি কিভাবে সাজাবা যে এখানে সবগুলো দশ অন্য মানে থাকতে পারে এটির জন্য সব দশ তো আমি যদি দশ নিই মানে দশই যদি নিয়ে নিই তাহলে আমি কীভাবে তুলোর দশ পাবো দশটাকে আমরা সিরিজে নেওয়া যাবে না প্যারালালে যদি সব নিই তাও দশ হয় না বিভিন্নভাবে করতে হবে সব উপায় করার পর যেটি দেখা যাবে যে কোনো না কোনো উপায় মিলে যাবে এ দশ বানাতে হলে দেখা যাচ্ছে এখানে যেহেতু দশ ওহম তুল্য রোধ তাহলে আমরা টেন ওহম হোম টেন যদি প্যারালাল নেই আবার টেন হোম টেন প্যারাল নেই এই দুটো শ্রেণীতে নিচ্ছ সেক্ষেত্রে আমাদের দেখা যায় এটা আমরা দশ পেয়েছি তাই না এই যে দশ পেয়েছি এখানে দশ পেলাম এভাবে পেয়েছি তাহলে দশ পেলাম তুল্য রোধ এখন আমাদের আয়ের মান অর্থাৎ আমাদের এটি কিন্তু যে এইটা বানাতে হবে তাহলে আয়ের মান আমরা পয়েন্ট ওয়ান ফাইভ এই দশ দিয়ে ভাগ দিয়ে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম পয়েন্ট ওয়ান ফাইভ পেয়ে গেছি আমরা তো এটাই আমাদের চাওয়া ছিল যে বর্তনীটিকে কিভাবে সাজালে বর্তনীর প্রবাহ মাত্রা পয়েন্ট ওয়ান ফাইভ হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকের ক্লাসটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ের বা পরবর্তী অধ্যায়ের আগামী ক্লাসে রুটিন অনুযায়ী যেটি আমার ক্লাস থাকে সেটি নিব ইনশাল্লাহ আসলে আমাদের তো অনেকগুলো স্যাররা ক্লাস নেন তো সেখানে খুব বেশি ক্লাস পাওয়া যাচ্ছে না সেইভাবে যখনই পাচ্ছি সেটা তোমাদের যে অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই অপেক্ষিত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে করে নিচ্ছি আমি আলো কিন্তু প্রায় শেষ করে দিয়েছি এরপরে চলচ্চিত্রটা তেমন একটা হয় নাই এই জন্য এটা করলাম এরপরে নতুন অধ্যায় যাবো ইনশাল্লাহ রুটিন অনুযায়ী আর তোমাদের জন্য বলে রাখি তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব টেনশনে আসো বিভিন্নবার ফোন আসছে অ্যাসাইনমেন্ট নিয়ে এটা আমরা অ্যাসাইনমেন্টটা পেয়ে গেলে সময় অ্যাসাইনমেন্ট তোমাদের আমরা অনলাইনে বা ফেসবুকে আমরা সময় এটা জানিয়ে দেবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই এটা পাওয়া মাত্র তোমরা করবা হুম তো আমাদের কিন্তু এখন বাড়ির কাজ দেওয়া নিষেধ আসলে বাড়ির কাজ দিতে পারবো না তোমরা ক্লাসগুলোই মনোযোগ সহকারে করবা আর অ্যাসাইনমেন্ট যখন পাবা যখন আমরা দেবো তখন করবে তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই তোমাদের ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে